বর্ষার শুরুতেই ফের বজ্রপাতে মৃত্যুর ঘটনা বাঁকুড়ায় মৃত্যু হল দুই ব্যক্তি বাজ পরে আহত হয়েছেন একজন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য স্থানীয় সূত্রের খবর বাজ পরে মৃত্যু হয়েছে পঞ্চান্ন বছর বয়সী মহাদেবদের বিষ্ণুপুর ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাওতোরা গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি এদিন মাঠে গরু চড়াতে যান তিনি সেই সময় বজ্রপাতে তার মৃত্যু হয় অন্যদিকে লাইকবান্ধ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অর্জুনপুরের গ্রামের চন্দনবাগের মৃত্যু হয়েছে বজ্রপাতে ওই যুবক মাঠে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় বজ্রপাতে মৃত্যু হয় বর্ষা পড়তে না পড়তেই বজ্রপাতে একের পর এক মৃত্যুর খবর আরও একবার একই দিনে দুইজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন একজন পাশাপাশি আহত হয়েছেন এলসুলিয়া গ্রাম পঞ্চায়েতের বামুন গ্রামের বাসিন্দা সার্জিনা সেই সময় বাড়িতেই বসে খাচ্ছিলেন তিনি তড়িঘড়ি পরিবারের লোকজন নিয়ে যান বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন তুদের দেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দিন কয়েক আগে হুগলি গোঘাটে দু জায়গায় বাজ পড়ে দুর্ঘটনা ঘটেছিল মৃত্যু হয়েছিল এক ব্যক্তির আহত হয়েছিলেন বেশ কয়েকজন এমনকি পড়ে প্রাণ গিয়েছিল বেশ কয়েকটি গবাদি পশুরও এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন তবে চলতি সপ্তাহে আবহাওয়ার বড় বদলের সম্ভাবনা রয়েছে কারণ তৈরি হয়েছে দুটি সাইক্লোনিক সার্কুলেশন জানাচ্ছেন আবহাওয়া এর ফলে সপ্তাহের শেষের দিকে এর প্রভাব পড়তে পারে জানা গিয়েছে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি সাইক্লোনিক সার্কুলেশন ওপরটির অবস্থান উত্তর আন্দামান সাগরে